কুষ্টিয়ার পূর্ব ভোগডাবড়ি এলাকায় ১৯ বিঘা গাঁজা খেত নিধন করল শীতলকুচি থানার পুলিশ। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শীতলকুচি ব্লকের ভয়ের থানা অঞ্চলের অন্তর্গত পূর্ব ভোগডাবড়ি এলাকায় ১৯ বিঘে গাঁজা খেত নিধন করল শীতলকুচি থানার পুলিশ। একথা বিকেল ৪টার দিকে জানায় শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো। পূর্ব ভোগডাবড়ি এলাকায় মানসাই নদীর তীরবর্তী এলাকায় প্রচুর অবৈধ গাঁজা চাষ হয়েছে। সেই গাঁজা খেত নিধন অভিযানে নেমেছে শীতলকুচি থানার পুলিশ। এদিন মোট ১৯ বিঘে গাঁজা খেত ধ্বংস করে শীতলকুচি থানার পুলিশ বলে জানা গিয়েছে।